আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার। আমি একজনকে সেলুনের ব্যবসা করার জন্য 3 লক্ষ টাকা দিতে চাই, সে প্রতি মাসে 8 থেকে 10 হাজার দিবে, এটা কি সুদ হবে? ব্যক্তিগত সমস্যার কারণে সালাতে কাশি আসলে প্রস্রাবে কাপড় ভিজে যায়, এক্ষেত্রে কি করণীয়? উল্লেখ্য, ডাক্তার বলেছেন এই সমস্যার সমাধান হবে না। প্রথম প্রশ্নের উত্তর হচ্ছে, আপনি একজনকে সেলুনের ব্যবসা করার জন্য 3 লক্ষ টাকা দিয়েছেন, এখানে চুক্তি হবে 2 ধরনের। একটা চুক্তি কি, আমি তোমার এই 3 লক্ষ টাকা কিস্তি আকারে পরিশোধ করব, কিন্তু 3 লক্ষই পরিশোধ করব, 1 টাকাও বেশি নয়, কিন্তু কি আকারে পরিশোধ করব? কিস্তি আকারে চলবে, কোনো সমস্যা নেই। আর একটা চুক্তি কি হতে পারে, আমি তোমাকে 3 লক্ষ টাকা দিলাম, তোমার সেলুনের ব্যবসায় প্রতি মাসে যা লাভ হবে সেই লাভের 8% তুমি আমাকে দিবে, এটাও কোনো সমস্যা নাই, চলবে, কিন্তু আমি লাভ লোকসানের ঝুঁকি নিব না, শুধু 3 লক্ষ টাকা দিয়ে প্রতি মাসে নির্ধারিত টাকা নিব, যেটা এক পর্যায়ে হতে হতে 3 লক্ষ টাকার চেয়ে বেশি হয়ে যাবে, সেটা নিঃসন্দেহে সুদ। ইসলামে ব্যবসা হালাল হারামের ঝুঁকি, লাভ লোকসানের ঝুঁকি নিয়ে জায়েজ। ইসলামে ব্যবসা কিভাবে জায়েজ? লাভ লোকসানের ঝুঁকি নিয়ে জায়েজ, যেটাকে বলে মোশারাকা, মুবারাবাহ। আপনি ব্যাংকের সাথে মোশারাকা, শেয়ারে ব্যবসা করতে পারেন, আপনার টাকা ব্যাংকে দিয়েছেন, ব্যাংক আপনার টাকা নিয়ে ব্যবসা করবে, টাকায় ব্যবসা যদি লস হয় আপনি লসের ভাগিদার হবেন, যদি লাভ হয় আপনি লাভের ভাগিদার হবেন, জায়েজ। কিন্তু লাভ লোকসানের ঝুঁকি নিলেন না, প্রতি মাসে ব্যাংক আপনাকে আপনি যত টাকা রাখবেন সেই টাকার উপর নির্ধারিত হারে পার্সেন্টেজ দিতে থাকবে, এটাকে বলা হয় সুদ, যেটাকে আমরা বলি মুনাফা। তো মুনাফাই সুদ, লাভ লোকসানের ঝুঁকি যতক্ষণ আছে ব্যবসা ততক্ষণ হালাল। অথবা 3 লক্ষ টাকা দিয়েছেন, শুধু 3 লক্ষ টাকা ফেরত নেবেন, সেই 3 লক্ষ টাকা কিস্তি আকারে নেন অথবা একবারে নেন। আর যদি লাভ করতে চান তাহলে লাভ লোকসানের ঝুঁকি নিতে হবে, যে তোমাকে 3 লক্ষ টাকা দিলাম, প্রতি মাসে যা লাভ হবে তার 8% আমাকে দিবে। এটা ক্ষেত্রে একটা সম্পূরক প্রশ্ন, যে সেলুনে তো দাড়ি শেভ করে দিবে, এই প্রশ্নের যেটা সঠিক উত্তর, এই প্রশ্নের 2টা উত্তর আছে। আব্বুকে জিজ্ঞেস করলে তো আব্বু সরাসরি না বলবে, যে না চলবে না, কিন্তু এখানে 2টা বিষয় আছে। একটা হচ্ছে, আমি যাকে টাকা দিচ্ছি তিনি টাকা নিয়ে কি করবেন, কি করতেছেন, তার কারণে আমার ইনকাম হালাল হারাম হবে না। কেন? আমি তাকে, তার সাথে যদি ব্যবসা করি তাহলে হারাম হবে, আমি তার সাথে যদি শেয়ারের ব্যবসা করি, যেটা বললাম যে 3 লক্ষ টাকা দিব, প্রতি মাসে যা লাভ লোকসান হবে আমাকে দিবা, তাহলে অবশ্যই আমাকে দেখতে হবে সে ব্যবসাটা কি করতেছে। ব্যবসা কি মদের ব্যবসা, ব্যবসা কি সেলুনের ব্যবসা, ব্যবসা কি হারাম ব্যবসা, তাহলে তখন অবশ্যই হারাম হবে। কিন্তু আমার কাছ থেকে ধার নিচ্ছে, সে আমাকে চাইলে নাও বলতে পারে যে আমি ধার নিয়ে কী কাজে লাগাবো, মিথ্যাও বলতে পারে, আমাকে ধার নেওয়ার সময় বলতে পারে যে আমি টাকা দিয়ে একটা ভালো ব্যবসা করবো, দিয়ে দেখা গেল যে হারাম ব্যবসা করতেছে। কিন্তু আমি তাকে কি দিয়েছি, ধার দিয়েছি, কথা আমার বুঝতে পারেননি। তো এই ক্ষেত্রে সে আমার ধার নিয়ে গিয়ে কি করবে, তার কারণে আমার ধার দেওয়াটা হারাম হবে না, কিন্তু উত্তম উচিত হবে, আওলা একজন মুমিনের কাজ, যে লা তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, তোমরা নেকির কাজে সহযোগিতা করো আর অন্যায় হারাম কাজে সহযোগিতা করিও না। আমি যদি দিই আমার দেওয়াটা হারাম হবে না, কিন্তু আমার জন্য উচিত হবে যে আমি যে তাকে যে কাজে সহযোগিতা করতে সেই কাজটাকে হালাল না হারাম। আর একটা উদাহরণ দিই, আপনি একজন সেলুনকে বাসা ভাড়া দিলেন, আমি তো তার সাথে সেলুনের ব্যবসায় নাই, আমি তাকে কি দিয়েছি, বাসা ভাড়া দিয়েছি, আমার বাসা নিয়ে সে কি করলো, এইটার কারণে আমার বাসা ভাড়াটা হারাম হবে না, কথা আমার বুঝাতে পারিনি মনে হয়।
আমার বাসা ভাড়া নিয়ে সে কি করলো, তার কারণে আমার বাসার ভাড়ার টাকাটা হারাম হবে না, কিন্তু একজন মুমিন হিসেবে আমার জিম্মেদারি কি? আমি যদি বুঝতে পারি আমার বাসা ভাড়া নিয়ে সে পতিতালয় বানাচ্ছে, তাহলে আমার ইমানের দাবি যে আমি তাকে বাসা ভাড়া দিব না। কথা মনে হয় বুঝাতে পারি। জাযাকাল্লাহ।